প্রধানমন্ত্রীর নির্দেশে এই মাত্র গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ইতিমধ্যেই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিন মামলায় সিএমএম আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। নানান অভিযোগে মামলা হয়েছে তিনটি, তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। প্রয়োজনে গ্রেফতার হতে পারেন তার স্ত্রী। অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ। বেনজির দেশ ও জাতির ক্ষতি করেছে, সমাজ বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। কে আপনার উত্তরাধিকার? জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া। রিজাদ নিয়া আমি কি বলছিলাম সেই গত বছর অক্টোবর মাসে, মনে আছে? বলছিলাম রিজার্ভ আগামী বছরের শুরুতে নামে আসবে $20 billion। আমি আরও বলছিলাম এইটা হবে আমাদের অর্থনীতির জন্যে 7 নম্বর বিপদ সংকেত। মনে আছে কি আপনাদের? মনে নাই? আচ্ছা, আবার দেখেন, এই যে এই ভিডিওটা আমি বলছিলাম, আর কি বলছিলাম শুনেন। দেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে জয় বাংলা হয়ে যাইতেছে, সেইটা ঠেকানোর কোনো ম্যাজিক হাসিনার হাতে নাই। আমি আগেই বলছি, আগামী বছরের শুরুতে আমাদের রিজার্ভ $20 billion নাইমা যাবে, সেটা হবে অর্থনীতির জন্য 7 নম্বর বিপদ সংকেত। আগামী জুন নাগাদ এই অবস্থা চলতে থাকলে রিজার্ভ নাইমা যাবে $10 billion, সেটা হবে 10 নম্বর বিপদ সংকেত। এইবার দেখেন 21 ফেব্রুয়ারিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট কি দেখতেছেন। এখন রিজার্ভ কত? $20.73 billion IMF-এর হিসাবে। দেখছেন? দেখেন, ভালো করে দেখেন, আরও বড় করে দেখেন, পুরো স্ক্রিন জুড়ে দেখান। আমি কি কইছিলাম এবার আবার দেখান। দেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে জয় বাংলা হয়ে যাইতেছে, সেইটা ঠেকানোর কোনো ম্যাজিক হাসিনার হাতে নাই। আমি আগেই বলছি, আগামী বছরের শুরুতে আমাদের রিজার্ভ $20 billion নাইমা যাবে, সেটা হবে অর্থনীতির জন্য 7 নম্বর বিপদ সংকেত। আগামী জুন নাগাদ এই অবস্থা চলতে থাকলে রিজার্ভ নাইমা যাবে $10 billion, সেটা হবে 10 নম্বর বিপদ সংকেত। মিলছে আমার কথা? জি না ভাই, আমি কোনো বিশাল ইকোনমিক অ্যানালিস্ট হয়ে যাই নাই, এটা সামান্য কাণ্ডজ্ঞান থাকলেই বোঝা যায়। কিন্তু প্রশ্ন হইতেছে, এই সামান্য কাণ্ডজ্ঞান কেন হাসিনা সরকারের একটা লোকেরও নাই? কেন হাসিনার দলের লোকের নাই এই কাণ্ডজ্ঞানটা? ঘটনা কি এখানে শেষ? না, আরও আছে। কারণ রিজার্ভের ডলার কমছে এটাই শেষ না, এটাই শেষ খারাপ খবর না হাসিনার জন্যে। IMF-এর তো লোন নিছে হাসিনা, তাই না? এটা তো এমনি এমনি দেয় নাই, কিছু শর্ত দিছে। এর মধ্যে একটা শর্ত আছে, জুন মাসে রিজার্ভ থাকতে হবে $24.5 billion। এই যে দেখেন, আছে কত? $25 billion, তাই না? দেখলাম তো একটু আগে। তো এই এক্সট্রা $4 billion কই থেকে আসবে? রিজার্ভের ডলার কি বাচ্চা দিবে? রিজার্ভ তো প্রত্যেক মাসে মাসে কমতেছে, বাড়বে কেমনে? এইটা না বাড়াইতে পারলে IMF-এর লোনের পরের কিস্তি কিন্তু আটকায়ও যাইতে পারে, আমার কথা না, এটা যারা বিজ্ঞ তারাই কইছে। দেখেন তো, এই 3 মাসে $4 billion রিজার্ভ কি যোগ করতে পারবে হাসিনা, বাড়াইতে পারবে? কি মনে হয়, পারবে? আওয়ামী লীগেরা নিশ্চয়ই বলতেছে পারবে না, মানে এইটা তো হাসিনার বা হাতের কাজ। কি পানি ঢেলা দিব এই উৎসাহে? না থাক, বেচারারা মন খারাপ করবে না। আচ্ছা বলি, কারণ রিজার্ভ কী রেটে বাড়ে সেটার একটা ধারণা থাকা দরকার আমাদের সকলের, তাই না? বলি, হ্যাঁ, আমি কোনো অনুমান করব না, হাসিনার মন্ত্রীদেরকেই কোট করে বলতেছি। হাসিনার মন্ত্রীরা তো জানে যে তারা কতটুকু পারবে, তাই না? তো আসেন, এই যে দেখেন এই নিউজটা। লোটা কামাল বলতেছে 2030 সালে $50 billion হবে রিজার্ভ। কবে বলতেছে এই কথা? 2020 সালে। তখন কত ছিল রিজার্ভ?
$42 billion ছিল এই যে দেখেন, তার মানে সে 10 বছরে মানে 2020 থেকে 2030 পর্যন্ত 10 বছরে $8 billion বাড়াইতে পারবে, এটা সে বলতেছে গর্ব কইরা, তাই না? তো আমার আওয়ামী লীগের বন্ধুরা 3 মাসে $4 billion কেমনে বাড়ে বা? $8 billion বাড়ে 10 বছরে আওয়ামী লীগের হিসাবে, 3 মাসে $4 billion কেমনে বাড়াবা? এটা কি মামুর বাড়ির আবদার নাকি হাতের ম্যাজিক না ছেলের হাতের মোয়া যে কইলা আমার বেড়ে গেল? হাসিনা IMF-এর শর্ত অনুসারে 3 মাসে যে $4 billion বাড়াইতে পারবে না, এটা তো এখন বুঝছেন, তাই না? একেবারে টায়টায় বুঝে গেছেন, তাহলে IMF-এর শর্ত সে মানতে পারবে না, এটা তো অনুমান করার জন্য আইনস্টাইন হইতে হয় না, তাই না? তার মানে হাসিনা IMF-এর লোনের পরবর্তী কিস্তির টাকা পাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। যাই হোক, রিজার্ভ কেন জয় বাংলা হইল এটা তো এনা দেখা দরকার এখন, তাই না? হাসিনার বেহিসাবি খরচা তো আছেই, ওই যে কইছে না হিসাব মানি নাই আমি খরচ করে গেছি, ওর বাপের টাকা খরচ করে গেছে। আরও একটা কারণ কিন্তু আছে এটা ছাড়াও, আসেন সেটা আবার দেখি, মজার বিষয় আছে কিন্তু এর মধ্যে। এই যে এই নিউজটা দেখেছেন আগে, দেখেন দেখেন ভালো করে দেখেন, এটা 2021-এর জানুয়ারির নিউজ, টাইটেল দেখেন, রিজার্ভ আসলে খাইয়া দেওয়ার পরিকল্পনা হইতেছিল। টাইটেলে কি কইছে দেখছেন তো, রিজার্ভ থেকে তো ঋণ দেওয়া শুরুই হয়েছিল, তাই না? আবার এরপরে বাংলাদেশের যে সমস্ত মাফিয়া ব্যবসায়ী আছে না, তারা রিজার্ভ থেকে লোনের জন্য দেন দরবার শুরু করছিল। আসেন এই নিউজটার বিশেষ বিশেষ অংশ পড়ি। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, সরকার চাইলে সরকারের কোনো কাজে এখান থেকে যৌক্তিক পরিমাণ অর্থ ব্যয় করতে পারে, তবে এখনই কাউকে ঋণ দেওয়ার চিন্তা বাংলাদেশ ব্যাংকের নাই। আচ্ছা, তার মানে হইতেছে সে সরকারকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিল আর কি, যে বাংলাদেশ ব্যাংকের ঋণ দেওয়ার চিন্তা নাই কিন্তু সরকার মানে হাসিনা চাইলে দিতে পারে রিজার্ভ থেকে ঋণ, তাই না? আচ্ছা, হাসিনা কি করছিল সেটা এই নিউজেই আছে। এই নিউজ বলতেছে গত বছর জুলাই মানে 2020-এর জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদ মানে একনেক যেটা আর কি, এর সভায় হাসিনা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরকারি খাতের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়া যায় কি না তা বিচার বিবেচনা করতে নির্দেশনা দিছে। তারপরে কিন্তু এইখান থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরকারি খাতের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা তো এটা দেখছি, তাই না, যে বড় বড় প্রকল্পে সরকারি প্রকল্পে ঋণ টিন দিছে, তারপরে হাসিনা প্লেন ক্লেন কিনছে, তাই না? তো হাসিনা সরকারি প্রকল্পের কথা বললে এরপর থেকে কয়েকজন বেসরকারি উদ্যোক্তা সরকারের উচ্চ পর্যায়ে তদবির করা শুরু করে রিজার্ভ থেকে লোন পাওয়ার জন্যে। মানে রিজার্ভ থেকে সরকারি ঋণ নেওয়ার একটা ফাঁক হাসিনা তৈরি করে দিল, আর ওই ফাঁক দিয়া তার লেসপেন্সারগুলো ঝাঁপায় পড়লো রিজার্ভের উপরে। দেখেন, ওই জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের কাছে $906 মিলিয়ন মানে $7,684 কোটি ঋণ চাইয়ে আবেদন করে বেসরকারি শিল্পগ্রুপ ওরিয়ন। ওরিয়নের তো ওষুধ কোম্পানি আছে আমরা জানি, তাই না? 111-এর সময় এর মালিক কিন্তু পলাইছিল, পরে ফিরে এসে আর একটা ফার্মা কোম্পানি দিয়েছে বিকন নামে। আর ব্যবসার তো শেষ নাই, পাওয়ার প্ল্যান্ট আছে, ফ্লাইওভার ফ্লাইওভার হয়েছে না, এগুলো মেলাগুলো এরাই করছে, কিন্তু বেশিরভাগই এরাই করছে ঢাকার ফ্লাইওভারগুলো। আবার কোহিনুর কেমিক্যাল আছিল না সরকারি, ওই যে তিব্বত স্নো বানাইতো ওটাও কিনছে এরা। এই লোন কিন্তু দেওয়া হয়তো এই হাসিনার লেসপেন্সারদেরকে। এই যে দেখেন মুস্তফা কামাল লোটা কামাল কি কইতেছে, অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানান, আগামী বাজেটের আগেই দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ নেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে। আল্লাহ বাঁচাইছে, তার আগেই রিজার্ভ জয় বাংলা হয়ে গেছে, না হইলে রিজার্ভের পুরো টাকায় ওরিয়ান দরবেশ বাবা সামিট গ্রুপ এরা জয় বাংলা করে দিত। না, ভুল করলাম, এটা জয় বাংলা করতো কাঁঠাল রানী নিজেই, ভায়া ওরিয়ন দরবেশ বাবা আর সামিট গ্রুপ। হাসিনা কইছে না ভালো মানুষের মতো, আমি কেন দুর্নীতি করব, কিসের জন্য দুর্নীতি করব, কার জন্য দুর্নীতি করব, এই প্রশ্ন তো আমাদেরও, কিসের জন্য করেন, কার জন্য করেন? পোলা তো একটা অপদার্থ, ক্যাসিনোতে টাকা উড়ায়। তো বাংলাদেশ থেকে জয় বাবাজি তুমি কেন উড়াল দিছিল আমেরিকায়? হ্যাঁ কয়া দুমো, এখন কমো না, এখন কমিনি, দেশে ফিরে নেই, তারপরে প্রমাণ সহকারে দিব আর কি। হ্যাঁ, তোর আর মায়ের হাতে এত হাউস করে রাজাকারের ঘরে বিয়া দিছিলা,
সেটা তো টিকলো না। হ্যাঁ, তো এই টাকা দিয়ে কি করবা? দেশের মানুষের রক্ত চিকিৎসা যে টাকা পাচার করতেছো, এটা তো বারো ভূতে খাবে, হুদাই বদলাম কামাইলা বুড়া বয়সে মরণের আগে। আপোষে ক্ষমতা চাইরা গেলে মানুষে হয়তো মাফ করতো, কিন্তু ওই যে আমি কইছি না, তুমি হয়তো সেই মশা যে রক্ত খাইতে 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 এত ফুলছো যে উঠতে পারতেছ না। থাবড়া খাওয়ার আগে রক্ত খাইয়া পেট ফুলানো মশার যে নিয়তি, ওই একই নিয়তি তোমার লাইগা অপেক্ষা করতেছে। কি আর করবা, কপাল কপাল।